রহমানের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ কর্তৃক প্রত্যেক দিনের ধারাবাহিকতায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয়। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম বিরাম চিহ্ন নিয়ে, এই বিরাম চিহ্ন কোথায় বসে, কিভাবে বসাতে হয়, তো এই বিরাম চিহ্নগুলো কি কি সেগুলো আমাদের জানা দরকার। গতদিন আমরা 5টা পর্যন্ত জেনেছি, যে দাড়ি জেনেছি, প্রশ্নবোধক চিহ্ন, বিরাম, তারপর বিস্ময় চিহ্ন, বাক্যের মধ্যে যে কমা, সেমিকোলন, দাঁড়ি ইত্যাদি বসায় সেগুলো আমরা জেনেছি। তো আজকে আমরা যে বিষয়গুলো জানব তার ভিতরে দেখো, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, উদ্ধৃতন চিহ্ন এবং বন্ধনী চিহ্ন, এই 5টি আমরা জানব। তো কোলন কোথায় বসে? একটি বাক্যের শেষ আরেকটি বাক্যের অবতারণা। দেখো যে একটি পূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে কোলন ব্যবহৃত হয়। তাহলে যে একটি বাক্যের শেষ হয়ে আরেকটি বাক্যের অবতারণা শুরু হয়, সেখানে আমরা কি ব্যবহার করতে পারি? এই কোলন ব্যবহার করতে পারি। তাহলে উদাহরণ হিসাবে বলা যায়, সভায় সিদ্ধান্ত হলো, তাহলে সবাই সিদ্ধান্ত হলো রহিম আজ থেকে সমিতির কি সভাপতি। তাহলে এই যে সবাই সিদ্ধান্ত হলো, কি সিদ্ধান্ত হলো? রহিম আজ থেকে সমিতির সভাপতি। তাহলে সবাই সিদ্ধান্ত হলো, এখানে আমরা কোলন ব্যবহার করেছি। আর পরবর্তী বাক্য হচ্ছে রহিম আজ থেকে সমিতির সভাপতি। তাহলে আজ থেকে কে সভাপতি? রহিম সভাপতি। তাহলে একটা বাক্য শেষ হওয়ার পরে আর একটা বাক্যের কি অবতারণা বোঝাতেই আমরা এই কোলন ব্যবহার করতে পারি। তাহলে কোলন কোথায় বসে সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে প্রশ্ন হতে পারে, একটা বাক্যের, একটি বাক্যের পূর্ণ হওয়ার পর আরেকটি বাক্যের অবতারণা করতে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? তখন তোমরা লিখে দিবা যে কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। এরপরে আসি কোলন ড্যাশ। এখন কোলন ড্যাশ কোথায় ব্যবহার করা হয় সেটা আমাদের জানা দরকার। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন ড্যাশ ব্যবহার করা হয়। তাহলে উদাহরণ বা কোনো এক্সাম্পল দিতে হলে, উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন ড্যাশ ব্যবহার করতে হয়। তাহলে উদাহরণ হিসাবে আমরা অনেক কিছুই বলি। যদি প্রশ্ন এরকম হয় যে উদাহরণ হিসাবে বলা যায়, তাহলে রন হিসাবে, তাহলে উদাহরণ হিসাবে বলা যায় যে বাংলাদেশে অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্য আছে। তাহলে বাংলাদেশে অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্য আছে, যে উদাহরণ হিসাবে এই চিহ্নগুলো আমরা ব্যবহার করতে পারি, যে তাহলে কোলন ড্যাশ, তাহলে উদাহরণ হিসাবে আমরা এই কোলন ড্যাশ ব্যবহার করতে পারি। তাহলে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে বাংলাদেশে অনেক অনেক সৌন্দর্যপূর্ণ দেশ আছে বা জায়গা আছে, এই জায়গাগুলোতে গেলে কি হয়, মনে একঘেয়েমিতা দূর হয়ে যায়, মন প্রফুল্ল হয় আর
সমুদ্রের কাছে গেলে মন প্রসারিত হয়। তাহলে এই উদাহরণ হিসাবে যখন আমরা কোনো বক্তব্য দিব বা উদাহরণ কথাটা উল্লেখ করব, তখন উদাহরণের ক্ষেত্রে আমরা কোলন ড্যাশ ব্যবহার করতে পারি। তাহলে কোলন ড্যাশ কোথায় ব্যবহার করতে পারি? উদাহরণ দেওয়ার সময় আমরা এই কোলন ড্যাশ ব্যবহার করতে পারি। এরপরে আসি যে ড্যাশ চিহ্ন কোথায় ব্যবহার করা হয়। তাহলে ড্যাশ চিহ্ন কোথায় ব্যবহার করা হয় সেটা আমাদের জানা দরকার। যৌগিক ও মিশ্র বাক্য ভাবাপূর্ণ দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। তাহারা দরিদ্রদের উপকার করে, এতে তোমাদের সম্মান যাবে না। তাহলে তোমরা যদি গরিবের উপকার করো তোমাদের সম্মান যাবে না। তাহলে এখানে আমরা ড্যাশ কোথায় ব্যবহার করব? যে তোমরা গরিবের উপকার করো। হ্যাঁ, তাহলে গরিবের উপকার করো, তাহলে উপকার করো, তাহলে তোমাদের কি সম্মান যাবে না? সম্মান যাবে না। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে তোমরা যদি গরিবের উপকার করো তোমাদের, তাহলে তোমাদের সম্মান যাবে না। তাহলে এখানে দুইটা বাক্যের সংযোগ ঘটাতে, যে তোমরা যদি গরিবের উপকার করো মাঝে ড্যাশ, তারপরে তোমাদের কি যাবে না? সম্মান যাবে না। এই দুটা বাক্যের মাঝে আমরা এই ড্যাশ চিহ্ন ব্যবহার করতে পারি। এরপরে আসে হাইফেন। হাইফেন কোথায় ব্যবহার করা হয়? বাক্যের ভিতরে হাইফেন কোথায় ব্যবহার করব সেটা আমাদের জানা দরকার। যে সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার হয়। যেমন এই আমাদের শ্রদ্ধা অভিনন্দন ও আমাদের প্রীতি উপহার। তাহলে এ আমাদের শ্রদ্ধা ও অভিনন্দন। শ্রদ্ধা অভিনন্দন কথাটা লেখার সময় শ্রদ্ধা ড্যাশ অভিনন্দন, তাহলে শ্রদ্ধা ও অভিনন্দন এই কথাটা বুঝাতে কি ব্যবহার করা হয়? এই ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে শ্রদ্ধা ও অভিনন্দন যখনই আমরা লিখবো তখনই এর মাঝে কি চিহ্ন ব্যবহার করা হবে? ড্যাশ চিহ্ন ব্যবহার করা হবে। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে শ্রদ্ধা এবং অভিনন্দন বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়, তখন তোমরা বলবা যে হাইফেন ব্যবহার করা হয়। উদ্ধৃতন চিহ্ন বা ইনভার্টেড কমা বোঝায় এই চিহ্ন কোথায় ব্যবহার করা হয়? বক্তার প্রত্যক্ষ উক্তি বোঝাতে কি ব্যবহার করা হয়? এই উদ্ধৃতন চিহ্ন ব্যবহার করা হয়। শিক্ষক বলেন গতকাল জাপানে ভয়াবহ ভূমিকম্পন হয়েছে, তাহলে শিক্ষক বলেন কি হয়েছে? জাপানে ভয়াবহ কি হয়েছে? ভূমিকম্পন হয়েছে। তাহলে এখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি। তাহলে শিক্ষক বলেন কি বলেন? জাপানে ভয়াবহ ভূমিকম্পন হয়েছে। এখানে আমরা এই উদ্ধৃতন চিহ্ন ব্যবহার করতে পারি। শেষের ভিতরে একটা আছে, সেটা হচ্ছে বন্ধনী চিহ্ন, যাকে আমরা গণিতে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট বলে থাকি। তো এই বন্ধনীর কাজগুলো কি কি হতে পারে সেটা আমাদের জানা দরকার। বন্ধনী চিহ্ন গণিত শাস্ত্রের ব্যবহৃত হয়ে থাকে, তবে প্রথম বন্ধনী বিশেষ
ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যের ব্যবহৃত হয়ে থাকে। তাহলে প্রথম যে ওই বন্ধনী যাকে ফার্স্ট ব্র্যাকেট বলা হয়, এটা বাংলা সাহিত্যের লেখা হয়ে থাকে অনেক সময়। যেমন তিনি ত্রিপুরায়, বর্তমান কুমিল্লা, তাহলে তাহলে তিনি জাহাঙ্গীরনগর, বর্তমান কোথায়? ঢাকায়। তাহলে এই বাক্যগুলো যখনই বোঝানো হয় তখনই এই যে পুরাতন যে নামগুলো ছিল জাহাঙ্গীরনগর, তারপরে ত্রিপুরা, জালালাবাদ, ইসলামাবাদ, এই কথাগুলো যখন লেখা হয় তার একটি নাম হয়েছে, সেই নামগুলোকে ওই ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়, জন্মগ্রহণ করেন। এরপরে আমরা যাব যে এই বন্ধনী যে কাজগুলো বিশেষ করে গণিত শাস্ত্রেই বেশি প্রাধান্য পায়, তারপরে প্রথম ব্র্যাকেটটা আমরা সাহিত্যের ক্ষেত্রে অনেক সময় আমরা লিখে থাকি যে বর্তমানে যে নাম হয়েছে আগে একটা নাম ছিল, সেই নামটাকে কি করা হয়, ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়। তাহলে ত্রিপুরার, তিনি ত্রিপুরায়, বর্তমান কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তাহলে বর্তমানে কুমিল্লা, আগে ছিল ত্রিপুরায়, এখন বর্তমানে ছিল কুমিল্লায়, তাহলে এই কুমিল্লা কথাটা ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, উদ্বোধন চিহ্ন এবং বন্ধনী চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আবার অন্য কোন টপিকস নিয়ে আবারও হাজির হব। সেনাগত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।